30 লক্ষ মানুষের জনসমাগম হয় যার ফলে করোনা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা তার। আগামী 5 তারিখ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর মেলা বন্ধ নিয়ে জনস্বার্থ মামলা, কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক চিকিৎসক। বিস্তারিত জানবে বিষয়ে অরুণবংশ নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অরুণবংশ, কি খবর রয়েছে? দেখো নীলাঞ্জনা, গঙ্গাসাগর মেলা বন্ধ করা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী যেটা বক্তব্য যে অবিলম্বে এই গঙ্গাসাগর মেলা বা স্নান বন্ধ করতে হবে, কারণ প্রায় 30 লক্ষ পুণ্যার্থী সেখানে জনসমাগম হয় এবং তার মধ্যে দিয়ে এই সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। অমিক্রন এবং তৃতীয় ঢেউকে আটকাতেই এই আবেদন করা হয়েছে। আবেদন তারা বলছেন যে তিনি চিকিৎসকের যে মামলা করেছে তার বক্তব্য যে তিনি আগে গিয়ে দেখেছিলেন যে কত মানুষের জনসমাগম হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন তারা স্নান করে সেই স্নানের মধ্যে দিয়ে সংক্রমণ ছড়াতে পারে, তাই যাতে স্নান বন্ধ করা হয় তার বিকল্প পথ করা হয় এই আবেদন করা হয়েছে। আগামী 5 তারিখ এই মামলা শুনানি হবে। গত বছরও কিন্তু একইভাবে আবেদন করা হলেও সরকারের তরফ থেকে একটা প্ল্যান দেওয়া হয়েছিল ই স্নান, তবে এবছর সেটা বজায় থাকবে কিনা সেটা আগামী দিনে শুনানির সময় রাজ্য সরকার দ্বারা বলবেন। তার আপাতভাবে গঙ্গাসাগর মেলা নিয়ে আজকে কিছুক্ষণ আগেই একজন চিকিৎসক তিনি কিন্তু মামলা করেছেন, জনস্বার্থ মামলা, তার আবেদন যে মেলা এবার বন্ধ করা হোক। নীলাঞ্জনা, অর্ণবংশ আরেকটা বিষয় জানতে চাইবো যে গঙ্গাসাগর মেলার আয়োজন এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কোভিড বিধি বা পদক্ষেপ ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই চিকিৎসক এই মামলা করছেন, তো এই যে সরকারের যে এত পদক্ষেপ বা প্রস্তুতি সেই বিষয়ে তার কি মন্তব্য? তার যেটা বক্তব্য, তিনি সংখ্যা তুলে ধরে বলছেন যে 30 লক্ষ মানুষকে সবাইকে কোভিড বিধি প্রোটোকল মেনে এই মেলাতে প্রবেশ করানো সম্ভব এবং এই যে স্নান হবে এত সংখ্যক মানুষ যে ডুব দেবেন জলে, তার থেকে কিভাবে সংক্রমণ আটকাবে, কারণ জলের থেকে সংক্রমণ আটকানো কি কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে? সেই কারণেই তারা এই বলছেন যে স্নান বন্ধ করা হোক এবং যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তো এই 30 লক্ষ মানুষের মধ্যে দিয়ে আরো ছড়াবে, সুতরাং বিকল্প পথ কিছুই নেই, যা ব্যবস্থাপনা তাতে কিন্তু সেটা ঠেকানো যাবে না, সেই আশঙ্কা তিনি করছেন, এই আশঙ্কার কথা মাথায় রেখে তিনি মামলা করেছেন। ধন্যবাদ অরুণবংশ, টেলিফোন লাইনে ছিলেন অরুণবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি। 22 জানুয়ারি 4 পুরসভায় ভোট, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত, কমিশনের করা বিধিনিষেধে হবে ভোট গ্রহণ, প্রচারের জন্য গাইডলাইন জারি করবে কমিশন। সংক্রমণ বাড়ছে, পুরো ভোট বন্ধ করা উচিত, মন্তব্য দিলীপের। করোনা মোকাবিলায় কিছুই করছে না প্রশাসন, তো বিজেপি নেতারা হারবে জেনে ভোটে লড়তে ভয় পাচ্ছে বিজেপি, পাল্টা তৃণমূলের। চন্দননগরে ভোট বন্ধের দাবিতে পোস্টার। কলকাতায় ফিরছে কন্টেনমেন্ট জোন, শহর জুড়ে 17টি এলাকা চিহ্নিত, প্রস্তুত 3টি সেফ হোম। পৌরসভায় শীর্ষ পর্যায়ে বৈঠক, বিধি মানুন, মাস্ক পরুন আবেদন মেয়রের। 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ শুরু, কলকাতায় 16টি স্কুল, 27টি পুরো সেন্টার ও 9টি মেডিকেল কলেজে ছোটদের ভ্যাকসিনেশন, জেলায় প্রায় 500 স্কুলে টিকাকরণ। সন্ধে 7টার পর বন্ধ লোকাল, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা, সন্ধে 7টায় ছেড়ে যাওয়া ট্রেনই ওই স্টেশনে শেষ লোকাল, বি 24 ঘন্টায় জানালেন পূর্ব রেলের সিপিআরও। পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন, গরুমারা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বন্ধ, শান্তিনিকেতনে বন্ধ সোনাঝুরি হাট, দীঘায় আবার 50% পর্যটক নিয়ে খোলা রাখা যাবে হোটেল। রোজভ্যালি কাণ্ডে মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ের শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট, রোজভ্যালির অফিস স্থানান্তরের সময় কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ, ভুবনেশ্বর কোর্টে চার্জশিট সিবিআই এ, তার কাছে এমন কোনো তথ্য নেই দাবি শ্রেয়ার। ভোট পরবর্তী অশান্তি মামলায় নয়া মোড়, মেলেনি উপযুক্ত প্রমাণ, 21টি যৌন হেনস্থার অভিযোগ এসআইটি কে ফিরিয়ে দিল সিবিআই, এনএইচআরসির রিপোর্টে 21টি ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ ছিল। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগের সুপারিশ নিয়ে প্রশ্ন রাজ্যপালের, কে নিয়োগে সুপারিশ করলেন স্পষ্ট নয়, শুভেন্দুর অভিযোগ নিয়ে টুইট, ধানখড়ের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাঘ ফিরল, পালা জুড়ল, হাঁপ ছেড়ে মাছলেন গ্রামবাসীরা, জঙ্গলে ছাড়া হলো কুমিরবাড়ির বাঘকে, রাতে নদীপথে পঞ্চমুখানির জঙ্গলে ফিরে গেল গোসাবার রয়্যাল বেঙ্গল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।